আজ আবার ছুটে কোথায় যাচ্ছিস? রাজিমা, রাজিমা, লাভ না, লাভ না, কি হয়েছে? তোর কি হলো? তোর কি হয়েছে? তোর কাঁপছিস কেন? কি হয়েছে? লাভ না, এত ভয় পাচ্ছিস কেন? মানে আমার ঘরে? কি ভয়ঙ্কর দেখতে! কেন বাজে কথা বলছিস লগ্না? ওই ঘরে আমি ছাড়া আর কেউ ছিল না। তুমি তো ছিলে না রাজিমা, আমি দেখলাম। দেখেছো, দেখেছো? শোনো সবাই, আমি নাকি আমার ঘরে ছিলাম না। মা, দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা আমাকে একটু ভালো করে বুঝতে দাও। বলতো, তুই খুলে বল কি হয়েছে বল। আমি তখন শুয়েছিলাম, তারপর আমি হঠাৎ শিয়ালের ডাক শুনলাম। বাজে কথা বলছে ও, কোনো আয়না ভাঙেনি। মা, কি মা, কি মা? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাবে, আর আমাকে এখানে শুনতে হবে সব? ও কেন বানিয়ে বানিয়ে বলতে যাবে? আচ্ছা বেশ, দাঁড়া দাঁড়া, জানতে দাও। আচ্ছা লগ্না, তুই আয়না ভেঙেছিস? ঠিক আছে, তোমরা এসো সবাই, দেখবে চলো কতটা সত্যি কথা ও বলছে। এসো এসো সবাই, এসো এসো। ওকে, আর এসো। কিছু সিদ্ধান্তে আসার আগে আগে ব্যাপারটা জানতে হচ্ছে, খোঁজ নিতে হচ্ছে। এসো, আমি দেখাচ্ছি তোমাকে। এসো, ওই দেখো, ওই আয়নাটা। ওখানে গেল কি করে?
ডাক্তারের কিচ্ছু হয়নি। তাহলে এবার বল কি বলবি? মানে ও কি বলবে? তোমরা বিশ্বাস করো সত্যি ভেঙে গেছিল। তাহলে আবার জুড়ে গেল কি করে? কে জুড়লো? ভূতে? ভূত প্রেত পিশাচ এসব যদি থাকে তাহলে কিন্তু আবার আসবে। যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু বারবার আঘাত আনবে। তোমার কি হয়েছে? লগ্না চিৎকার শুনলাম, কি হয়েছে? ঠিকই কিছু না, ও বোধ হয় কোনো স্বপ্ন। স্বপ্ন না গো, আমি তো উঠে গেছিলাম ঘুম থেকে। আর জেগে গেলে কি কেউ স্বপ্ন দেখে? দেখ লগ্না, এরকম স্বপ্ন আমিও ছোটবেলা থেকে দেখেছি। দেখতাম যে ছুটছি ছুটছি ছুটছি, কিন্তু আসলে তো ছুটছি না, আসলে তো ঘুমিয়ে আছি। তুই হয়তো সেরকম কিছু দেখেছিস যে উঠলি তারপর ওটা ছুড়লি, এগুলো সবটাই দেখেছিস কিন্তু আসলে করিসনি, তাই না? এই সবটাই তো একটা এক ধরনের মনের ভুল। কাল সাপ দেখেছিস আর আজ এই সব, কোনোটাই নেই লগ্না, সব তোর মনের ভুল। মনের ভুল নয়তো কি? কি ভেবেছিস নাকি তুই রে? রোজ রোজ তুই এরকম কাণ্ড করে সবার ঘুম ভাঙিয়ে দিবি? না না, ওকে বকবেন না প্লিজ। বাচ্চা মেয়ে তো ভয় পেয়েছে কোনো কারণে। যদি কিছু মনে না করেন, মানে আমি কি ওকে নিয়ে যেতে পারি? আজকে রাত্রেও থাকুক না আমার কাছে। ঠিক আছে যাও। আর শোন, আবার যদি এরকম কিছু করিস তাহলে তোকে আমি আর এ ঘরে ঢুকতে দেবো না, অন্য ঘরে পাঠিয়ে দেবো। আর সে ঘরে কিন্তু তোকে একা থাকতে হবে, তোর সাথে কেউ থাকবে না, মনে থাকে যেন। যা এখন ওর সাথে যা। যাও তোমরাও যাও, রাত হয়েছে, শুয়ে পড়ো গে। কি হলো, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? মা, আমার না একটা ব্যাপারে খুব সন্দেহ হচ্ছে। তাড়াতাড়ি বলে ফেলো, কি বলতে চাও? ব্যাপারটা কি? একবার বললো সাপ দেখেছি, একবার বললো ভূত দেখেছি। কোথাও একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু লগ্না তো খুব একটা বানিয়ে বানিয়ে বলার মেয়ে নয়। না, তাহলে ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হচ্ছে। যে সূর্যদেবের কপালে অনেকদিন আগের থেকেই এই লগ্নামা লেখা ছিল, আর এই লগ্নামা সূর্যদেবের সঙ্গে থাকলে সূর্যদেবের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কে সেই পিশাচিনি? একবার খোঁজ করতে হবে। আস্তে কথা বলুন, নয়তো তোমার ভালো জেঠুর ঘুম ভেঙে যাবে। লগ্না, তুমি দাঁড়িয়ে আছো কেন এইভাবে বাইরে? এসো ভেতরে এসো। ঘরে আলো জ্বালাও না গো। কেন, ভয় করছে? এসো এসো। তুমি একটা কাজ করো, তুমি এখানে বসো।
আসলে আমি আলোটা কেন নিভিয়ে রেখেছি জানো তো? তোমার ভালো ছোট যদি ঘুম ভেঙে যা তাই আমি ভয় করছে বার তোমাকে আমি ভয় দেখাবো আবার আমি সাহস দেব লোক না আছে লোক না তুমি কি আজ আবার সাপ দেখেছো না না সাপ না গো উফ মনে করতেই কেমন যেন ভয় করছে তবে কাকে দেখেছ সেই প্রেতাত্মা কোনো ভয় নেই তুমি আমাকে বলতেই পারো তোমার ধারণাটাই বলো কে হতে পারে কে হতে পারে কে ওই যে তুমি যার কথা বলেছিলে ভূত এখন বিশ্বাস করছো তো লগ্না না শুধু দেখলাম আর ভয় পেলাম কিন্তু তুমি তো বলেছিলে যে সে আমার ক্ষতি করবে কিন্তু কোনো ক্ষতি তো আমার করলো না আমি চিৎকার করতেই চলে গেল তার মানে তো তুমি বিশ্বাস করনি লগ্না প্রথমে বিশ্বাস করেছিলাম কিন্তু যখন কাকা বলল যে স্বপ্ন হতে পারে তখন আমার মনে হলো তাই হবে হয়তো ও আচ্ছা এখনো তোমার বিশ্বাস হয়নি না লগ্না স্বপ্ন নয় তুমি সত্যি দেখেছ আর সে সত্যি এসেছিল আর তার প্রমাণ তুমি আবারও পাবে যতদিন তুমি অবিশ্বাস করবে লগ্না ততই তোমার ক্ষতি ও তোমায় ছাড়বে না আবার আসবে আসতেই পারে কি করবো আমি তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তোমার বাবাকে নিয়ে আসলে আসলে আমার কেন জানি না মনে হয় এই এই বাড়িটাতে কোনো গন্ডগোল আছে বাড়িটাতে না বাবা থাক আমি আর বিশেষ কিছু বলবো না আমার আমার যদি চাকরিটাই চলে যায় না গো আমি কাউকে বলবো না তবু তবু লগ্না তুমি অন্য কারোর সঙ্গেও কথা বলো না কেমন যাই বলুক মা আমার কিন্তু একটা কথা খুব মনে হচ্ছে বলবো যদি বলি না বলো না তুমি কি শুনবে না মানে মা আমার না মনে হচ্ছে পুরোটাই গল্প বানাচ্ছে ইয়া নতুন কথা কি এতক্ষণ তো এই কথাই হচ্ছিল হ্যাঁ মা কিন্তু কেন আমার না একটা কথা মাথায় আসছে লগ্না কাল বলল ও সাপ দেখেছে হ্যাঁ আর তারপরে কি বললো একবার মনে করুন তারপরে কিন্তু ও লাট সাহেব বলে চিৎকার করতে করতে সূর্যের গায়ে ঢলে পড়ল আর আজ আজ খেয়াল করে দেখুন ও কিন্তু একই কাজ করেছে
দরজাটা খুলে লাট সাহেব বলে চিৎকার করছিল। হ্যাঁ করছিল তো। এই সবকিছুই তো সূর্যের কাছে যাওয়ার জন্য বাহানা মা। বাহানা? হ্যাঁ। না না আমার সেটা মনে হয় না, এত কম বয়সে। হ্যাঁ মা ঠিকই, লগ্না তো বাচ্চা, ও কি আর এসব নিজে করছে নাকি? সব তোর বাড়ির লোকের বুদ্ধি। হ্যাঁ লগ্না তো বাচ্চা, কাজেই ওর বাড়ির লোক ওকে ঠিক যেভাবে বোঝাচ্ছে ও তাই বুঝছে। মানে ওর বাড়ির লোক ওকে বোঝাচ্ছে যে সূর্যকে কিন্তু হাতে রাখতে হবে। আর মা লগ্না বাচ্চা মানছি, কিন্তু এতটাও ছোট নয় যে। কি হলো মা, চিন্তায় পড়ে গেলেন? হ্যাঁ চিন্তা তো একটু হচ্ছেই, কোনো পথই তো আমি খুঁজে পাচ্ছি না। লগ্নাকে এখানে রাখতেই হবে, অথচ সূর্যকে দূরে কোথাও পাঠিয়ে দিন, হস্টেলে। না 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 তা কি করে হয় দাদুভাই? না না তাহলে তো মা ভেবে দেখতেই হবে কি করতে হবে, কারণ সূর্য আর লগ্নাকে একসঙ্গে রাখা যাবে না। তাহলে মা আপনি ভেবে দেখুন কি করবেন, আর আমাকে যদি প্রয়োজন পড়ে বলবেন। ভালো জেঠুর সঙ্গে কথা বলি? না 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 ভালো জেঠুর সঙ্গে কথা বলো না, যে তোমার কথা বিশ্বাস করে তার সঙ্গে কথা বলো। আচ্ছা তাহলে ভালো মা। এক কাজ করো, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বলো, ও নিশ্চয়ই তোমার কথা বিশ্বাস করবে। যাই তাহলে আমি। না না এখনই যাওয়ার কোনো দরকার নেই, এখন তো অনেক রাত হয়ে গেছে, কাল সকালে কথা বলো। তুমি বরং একটা কাজ করো, এখন তুমি একটু ঘুমিয়ে নাও, আমার কোলে মাথা রেখে। এই তো এর উপরে মাথা রেখে এসো। সূর্য বিশ্বাস করবে না আমি জানি, আর তখন তোমার আরো পাগল পাগল অবস্থা হবে লগ্না। একটা সময় সবাই তোমাকে দূরে সরিয়ে দেবে, তখন আমার কাছে সুবিধা হবে। সত্যি তোর মাথাটা একদম গেছে, আর হবে নাই বা কেন? এই যে এই যে এই সাজগোজ, এই শাড়ি, এই গয়নাগাটি, মাথায় সিঁদুর, সত্যি মানে স্বাভাবিকভাবেই তোর মাথাটা গরম হয়ে যাচ্ছে, আর তার জন্য তুই চোখেও ভুল দেখছিস। না গো আমি সত্যি বলছি। উফ লগ্না প্লিজ প্লিজ চুপ করে দাঁড়া প্লিজ। শোন তোর মতো মেয়ের মুখে, তোর মতো মেয়ের মুখে না এইসব কথা একদম স্যুট করে না, সো প্লিজ একটু চুপ করে দাঁড়িয়ে থাক, আমার অনেক কাজ আছে বুঝলি, অনেক হোমওয়ার্ক করতে হবে। লগ্না কতবার এক কথা বলবো তোকে, ডিস্টার্ব করিস না প্লিজ। এমনিতেই অঙ্কটা সলভ করতে পারছি না, তার মধ্যে আবার তুই কই দেখি। যেখানে থাকি আমি দাঁড়াবো এসে সামনে, আমি বাধা যতই আসুক ঝড় যতই উঠুক, জেনে রেখো আমি তোমার লগ্না। দেখো তো অঙ্কটা মিলবে না। মিলবে না লগ্না, আমি খুব ভালো করে জানি যে এই অঙ্কটা তুই খুব সহজেই করে ফেলবি। কি করে জানলে? লগ্না আমার তোর উপর পুরো বিশ্বাস আছে। আর তুমি আমার কথার উপর বিশ্বাস করতে পারছো না? ভাবা সেই এক কথা,
আমার অঙ্কের উপর বিশ্বাস থাকতে পারে, কিন্তু আমার ওই ভূত প্রেতের উপর একদম বিশ্বাস নেই লগ্না। সো প্লিজ চুপ কর। আচ্ছা তুই নিজেই বল, এগুলো কখনো হয়? ইজ ইট পসিবল? তুই বললি যে আয়নাটা তুই ভেঙে দিয়েছিস, আর আমরা ওখানে গিয়ে দেখলাম যে আয়নাটা একদম আস্ত। এটা কি করে হলো লগ্না বল, বল এগুলো হয়? তোর কি মনে হয় লগ্না বল? তুমি যখন আমার কথায় বিশ্বাস করছো না, তাহলে আমি জানি আর কেউ আমার কথায় বিশ্বাস করবে না। এখন আমি কি করব, কি করব আমি?